সূরা আর-রাহমান, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আর-রাহমান, আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা, আল্লামাহুল বায়ান। পরম দয়াময় এই কুরআনের শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন এবং তাহাকে কথা বলা শিক্ষা দিয়েছেন। সূর্য ও চন্দ্র একটা হিসাবের অনুসরণে বাঁধা, এবং তারকারাজি ও গাছপালা সিজদায় অবনত, আকাশমণ্ডলকে তিনি সুউচ্চ ও সমুন্নত করিয়াছেন এবং মানদণ্ড প্রতিষ্ঠিত করিয়াছেন। ইহার ঐকান্তিক দাবি এই যে তোমরা মানদণ্ডে বিপর্যয় সৃষ্টি করিও না। সুবিচারের সহিত যথাযথ ওজন করো এবং পাল্লার দাড়ি বাঁকা করিও না। পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য বানাইয়াছেন, এখানে সব ধরনের বিপুল পরিমাণে সুস্বাদু ফল রহিয়াছে, খেজুর গাছ রহিয়াছে, উহার ফল নরম আবরণে আচ্ছাদিত, নানা রকমের শস্য রহিয়াছে, উহাতে ভুষিও হয় দানাও হয়। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার মনে করিবে? মানুষকে তিনি ঢিলের ন্যায় শুষ্ক মাটি হইতে বানাইয়াছেন, আর জিনকে আগুনের শিখা হইতে সৃষ্টি করিয়াছেন। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন বিস্ময়কর কুদরতকে অস্বীকার করিবে? উভয় উদয়াচল এবং উভয় অস্তাচল সবকিছুরই মালিক ও পরওয়ারদিগার তিনি। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন শক্তি ক্ষমতাকে মিথ্যা মনে করিবে? দুইটি সমুদ্রকে তিনি প্রবাহিত করিয়াছেন যেন পরস্পরে মিলিত হয়, তৎসত্ত্বেও উভয়ের মাঝে একটি আবরণ আড়াল হইয়া রহিয়াছে যাহা উহারা অতিক্রম বা লঙ্ঘন করে না। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কুদরতের কোন কোন বিস্ময়কর দিককে অস্বীকার করিবে? এই সব সমুদ্র হইতেই মুক্তা ও প্রবাল বাহির হয়। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কুদরতের কোন কোন পরিপূর্ণতাকে অস্বীকার করিবে? আর এই জাহাজসমূহ তাহারই যাহা সমুদ্রের বুকে পর্বতের ন্যায় উচ্চ হইয়া রহিয়াছে। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন দয়া অনুগ্রহকে অবাস্তব মনে করিবে? এই পৃথিবীর প্রতিটি জিনিসই ধ্বংসশীল, এবং কেবলমাত্র তোমার মহিয়ান গরিয়ান রবের মহান সত্তাই অবশিষ্ট থাকিবে। কাজেই হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন পরিপূর্ণতাকে মিথ্যা মনে করিবে? ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান,
আকাশমণ্ডল ও পৃথিবীতে যাহা কিছুই আছে প্রত্যেকেই নিজের নিজের প্রয়োজন তাহারই নিকট প্রার্থনা করে, প্রতিটি মুহূর্ত তিনি নবতর কাজে নিরত থাকেন। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন মহৎ গুণ গরিমাকে অসত্য মনে করিবে? হে জিন ও মানুষ, অতি শীঘ্রই আমরা তোমাদের নিকট জিজ্ঞাসাবাদের জন্য পুরোপুরি কর্মমুক্ত হইয়া যাইতেছি। তখন দেখিব তোমরা তোমাদের রবের কোন কোন দয়া অনুগ্রহকে অস্বীকার করো। يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان. হে জিন ও মানুষের দল, তোমরা যদি পৃথিবী ও নবমণ্ডলের সীমানা অতিক্রম করিয়া কোথাও পালাইয়া যাইতে সক্ষম হও তবে পালাইয়া গিয়া দেখাও, কিন্তু না, পালাইয়া যাইতে পারো না, কেননা সেজন্য খুব বেশি শক্তি সামর্থ্যের প্রয়োজন। তাহা হইলে তোমাদের রবের কোন কোন শক্তি ক্ষমতাকে তোমরা অবিশ্বাস করিবে? পালাইয়া যাইতে চেষ্টা করিলে তোমাদের উপর আগুনের শিখা ও ধোঁয়া ছাড়িয়া দেওয়া হইবে, তোমরা যাহার মোকাবেলা করিতে পারিবে না। কাজেই হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন শক্তি ক্ষমতাকে অসত্য মনে করিয়া অস্বীকার করিবে? অতঃপর কি হইবে তখন, যখন নবমণ্ডল দীর্ণ বিদীর্ণ হইয়া যাইবে ও লাল চামড়ার মতো রক্তবর্ণ ধারণ করিবে? হে জিন ও মানুষ, তখন তোমরা তোমাদের রবের কোন কোন মহাশক্তিকে অমান্য করিবে? সেই দিন কোন মানুষ ও কোন জিনকে তাহার গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করার প্রয়োজন হইবে না। তখন দেখা যাইবে তোমরা উভয় সম্প্রদায় নিজেদের রবের কোন কোন দয়া অনুগ্রহ অস্বীকার করিতে পারো। অপরাধী লোকেরা সেখানে নিজ নিজ চেহারা দ্বারাই পরিচিত হইবে এবং তাহাদিগকে কপালের চুল ও পা ধরিয়া হেঁচড়াইয়া টানিয়া নেওয়া হইবে। সেই সময় তোমরা নিজেদের রবের কোন কোন শক্তি পরাক্রমকে অসত্য মনে করিবে? তখন বলা হইবে ইহা সেই জাহান্নাম, অপরাধী ও পাপাচারীরা যাহাকে অসত্য মনে করিয়া লইয়াছিল। সেই জাহান্নাম ও ফুটন্ত টগবগে পানিতে তাহারা আবর্তন করিতে থাকিবে। তাহা হইলে তোমরা তোমাদের রবের কোন কোন শক্তি পরাক্রমকে অবিশ্বাস করিবে? আর যাহারা আপন রবের সম্মুখে পেশ হওয়ার ভয় পোষণ করে তাহাদের প্রত্যেকের জন্য দুইখানি বাগান রহিয়াছে। তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করিবে? উভয় বাগানই সবুজ সতেজ ডালপালায় ভরপুর। তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা মিথ্যা মনে করিবে?
দুইটি বাগানে দুইটি ঝর্ণাধারা সদা প্রবাহমান। তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অসত্য মনে করিবে? উভয় বাগানের প্রত্যেকটি ফলের দুইটি প্রকরণ হইবে। তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অসত্য মনে করিবে? متكئين على فرش بطائنها من استبرق وجن الجنتين دان জান্নাতি লোকেরা এমন সজ্জার উপর ঠেস দিয়া বসিয়া থাকিবে যাহার আস্তরণ মোটা রেশমের তৈরি হইবে, আর বাগানের ডালপালা ফলের ভারে ঝুঁকিয়া পড়া থাকিবে। তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করিবে? এই নিয়ামত সমূহের মধ্যে লজ্জাবনত নয়না ললনারাও থাকিবে, তাহাদিগকে এই জান্নাতি লোকদের পূর্বে কোন মানুষ বা জিন স্পর্শও করে নাই। তোমরা তোমাদের রবের কোন কোন দানকে অসত্য মনে করিবে? উহারা এমনই সুন্দরী রূপসী যেমন হীরা ও মুক্তা। তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অসত্য মনে করিবে? هل جزاء الإحسان إلا الإحسان শুভকাজের বিনিময় শুভকাজ ছাড়া আর কি হইতে পারে? فبأي آلاء ربكما تكذبان তাহা হইলে হে জিন ও মানুষ, তোমাদের রবের কোন কোন উত্তম গুণাবলীকে তোমরা মিথ্যা মনে করিবে? ومن دونهما جنتان আর সেই দুইটি বাগান ছাড়াও আরো দুইটি বাগান হইবে। তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অসত্য মনে করিবে? ঘন সন্নিবেশিত সবুজ শ্যামল ও সতেজ বাগান, তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে তোমরা অস্বীকার করিবে? দুইটি বাগানে দুইটি ধারা ঝর্ণার মতো উৎক্ষিপ্ত মান, তোমাদের রবের কোন কোন অবদানকে তোমরা অস্বীকার করিবে? فيهما فاكهة ونخل ورمان তাহাতে বিপুল পরিমাণ ফল খেজুর ও আনার থাকিবে। فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে তোমরা না মানিয়া পারিবে? فيهن خيرات حسان এই সব নিয়ামতের মধ্যেই থাকিবে সচ্চরিত্রের অধিকারী সুদর্শনা স্ত্রীগণ। তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করিবে? তাঁবুসমূহের মধ্যে সুরক্ষিত হুরগণও থাকিবে। তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে তোমরা মিথ্যা মনে করিবে? এই বেহেস্তি লোকদের মধ্য হইতে পূর্বে কাহাকেও কোন মানুষ বা জিন স্পর্শ করে নাই। তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অসত্য মনে করিবে? متكئين على رفرف خضر وعبقري حسان তাহারা সবুজ গালিচা এবং সুন্দর সুরঞ্জিত সজ্জায় এলাইতভাবে অবস্থান করিবে।
অতএব তোমরা স্বীয় প্রতিপালকের কোন কোন অনুগ্রহ সম্পর্কে অসত্য আরোপ করিবে? تبارك اسم ربك ذي الجلال والإكرام. বড়ই বড়।